হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি রোজার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। দেখতে দেখতে 15টা রোজা চলে গেল। আজকে আমি আপনাদের সাথে 15 রোজার ভিডিওটাই শেয়ার করছি। আর আজকে আমি ভোর রাতের জন্য রান্না করছি কলিজা ভুনা। গতকালকে আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, ওখানে প্রায় আমার অর্ধেক রয়ে গিয়েছিল, খাওয়া হয়নি। সেই জন্য চিন্তা করলাম আজকে কলিজাটা ভুনা করে নিই। আর ফ্রেশ মিহির আব্বু আজকেই এনেছে, তো এখন আমি ভালোভাবে ক্লিন করে নিলাম এটা। কলিজাটাকে প্রথমে আমি হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর অনেক দিন ধরে চিন্তা করছিলাম কলিজা দিয়ে সিঙ্গারা তৈরি করব, তো আজকে যেহেতু ফ্রেশ নিয়ে এসেছে তাই আমি কালকে তৈরি করব ইফতারের জন্য, ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আর কলিজার সিঙ্গারা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনাদের সাথে ফুল পারফেক্ট একটা সিঙ্গারার রেসিপি শেয়ার করছি আজকে ভিডিওতে, তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখান থেকে অল্প করে আমি সেদ্ধ করার পরে কলিজা রেখে দিব, বাকিগুলো ভুনা করে নেব। যেগুলো রেখে দিব ওগুলো দিয়ে কালকে সিঙ্গারা তৈরি করব। হলুদ দিয়ে সেদ্ধ করার পরে সিঙ্গারার জন্য কতগুলো রেখে দিয়েছি, আর বাকিগুলোকে আমি ভুনা করে নিয়েছি। এই যে একটু ভাজা ভাজা টাইপের, খুব বেশি ঝোল নেই এখানে, জাস্ট মশলা তেল এটাই। আমার কাছে এভাবে ভালো লাগে কলিজাটা। আর রেসিপিটা আমি ভিডিও করেছিলাম ফুল, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে পরে কেটে দিয়েছি। এটা হচ্ছে পরের দিন। এখন আমি সিঙ্গারাটা তৈরি করে নেব। তো সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি একটা প্রথমে বড় সাইজের আলু নিলাম। আলুটাকে এখন আমি কিউব কিউব করে কেটে নেব। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো যতটুকু আলু ততটুকু কলিজা হলে ভালো হয়, চাইলে কমও দেওয়া যায়, সমস্যা নেই। তো জাস্ট আমি এখানে একটাই আলু নিয়েছি বড় সাইজের। তো পুরো আলুটাকে আমি কেটে নিচ্ছি। এরপরে হলুদ দিয়ে সেদ্ধ করা আমি এখানে কলিজা নিলাম। কলিজাগুলো যেহেতু সাইজে বড় ছিল টুকরাগুলো, সেজন্য এখন আমি আলুর সাইজ মতো করে একদম আলু যেভাবে কেটেছি কিউব কিউব করে ওই সাইজ করে এখন আমি সবগুলো কলিজা কেটে নেব। এতে করে আলুর সাইজ আর কলিজার সাইজ একদম সেম সেম থাকবে। তো সবগুলো কাটার পরে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে এখন আমি সিঙ্গারার জন্য ডোটা ধরে নেব। আর সিঙ্গারার ডোটা কিন্তু পারফেক্ট হলে সিঙ্গারাটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আর নর্মালি অন্যান্য নাস্তা যেরকম তৈরি করে তার থেকে একটু আলাদা হয় সিঙ্গারার ডোটা। আজকে আমি আপনাদের সাথে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, যারা নতুন তারা খুবই ভালোভাবে বুঝতে পারবে আশা করছি। সিঙ্গারা তৈরিটা কোনো প্রবলেমই হবে না ইনশাল্লাহ, আর যারা পারবে তো তারা তো পারেই। তো যাই হোক, এখানে আমি টোটাল 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কালিজিরা। কালিজিরা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি 1 টেবিল চা চামচ পরিমাণ, সরি 1.5 টেবিল চা চামচ পরিমাণ কালিজিরা দিয়েছি। আমি একটু বেশিই দিয়েছি, কারণ কালিজিরাটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার, সেজন্য একটু বেশি করেই দিলাম। এখন যেটা করতে হবে, 3 কাপ পরিমাণ ময়দার জন্য আমি টোটাল এখানে 6 টেবিল চা চামচ পরিমাণ তেল দিব। তেলের পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সিঙ্গারা ডোর জন্য। তেলের পরিমাণটা যদি ভালো না হয় তাহলে সিঙ্গারাটা কখনো টেস্টি হবে না। 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চা চামচ পরিমাণ তেল দিতে হবে। এখন আমি এরপরে ভালোভাবে তেলটা ময়দার সাথে মাখিয়ে নিব, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। মাখানোর পরে ময়দাটা যেমন হবে, এই যে দেখুন দলা পাকানো যাবে, এরকম হতে হবে। যদি দলা পাকানো না যায়, মানে ভেঙে যাচ্ছে, তাহলে আপনারা আরও একটু সামান্য করে তেল দিয়ে দিবেন। সিঙ্গারা ডোটা কিন্তু এরকমই হতে হবে, তেলটা দেওয়ার পরে ময়দাটা কিন্তু দলা পাকানো যাবে, এরকম হতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি লাগে সিঙ্গারা ডোর মধ্যে, আশা করছি যারা নতুন তারা বুঝতে পেরেছেন। এরপরে অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব, নরম ডো না, আবার একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে।
তো পানিটা আমি খুব বেশি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়েই আমি ডোটা ধরে নেব। এতে করে দেখা যাবে পানিটা কম বেশি হবে না। ডোটা যদি ভালো হয় তাহলে সিঙ্গারাগুলোও অনেক বেশি টেস্টি হবে, খেতেও বেশি ভালো লাগবে। ডোটা হয়ে গিয়েছে, আমি খুব ভালোভাবে মধ্যে একটু শক্ত করেই ডোটা তৈরি করে নিয়েছি। আবার একেবারে শক্ত না, মানে মিডিয়াম পর্যায়ে যেরকম থাকে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন ভিডিওর মধ্যে। এখন আমি যেটা করব, উপরে সামান্য করে একটু তেল মাখিয়ে নেব, যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়, শক্ত না হয়ে যায়। খুবই সামান্য করে একটু তেল মাখিয়ে নিলাম ভালোভাবে। তো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 30 মিনিটের জন্য। এর মধ্যে ডোটা একটু সফট হয়ে যাবে। এ ফাঁকে আমি সিঙ্গারার পোরটা তৈরি করে নিব। এখানে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা, দুটাই আমার একসাথে মিক্স করা ছিল পেস্ট। তো আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং, সামান্য করে একটু পানি দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনে গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরে গুঁড়া, তারপরে দিয়েছি 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়া, যেহেতু কলিজা দিব সেজন্য গরম মশলাগুলো দিতে হচ্ছে, 7 মতো লবণ দিলাম। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, তারপর আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কলিজাটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কলিজাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে কিউব করা সবগুলো আলু দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি কলিজা তারপরে হচ্ছে আলু দুইটাকে একসাথে সেদ্ধ করে নিব ভালোভাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ইফতারের জন্য, আমার জন্য আর মিহির বাবার জন্য ইসবগুল ভিজিয়ে দিচ্ছি। মিহি দেখা যাচ্ছে 2 দিন ধরে ইসবগুল খেতে চাচ্ছে না, হয়তো বা ছোটো বাচ্চা প্রতিদিন এটা খেতে খেতে একটু বিরক্ত হয়ে যাচ্ছে, সেজন্য মিহির জন্য ভেজাচ্ছি না, আমাদের দুজনের জন্যই আমি ভেজালাম। তারপরে ইফতারের জন্য আমি চিড়া করছি, কারণ চিড়াটা খেলে একটু ভালো লাগে। চিনির পরিমাণটা একটু কম দিয়ে কলা দিয়ে চিড়াটা করব। তো চিড়াটা ভিজিয়ে দিব। ওদিকে আমার কলিজার সিঙ্গারার পুরটা রেডি হচ্ছে। এদিকে আমার সিঙ্গারা পোরটা সম্পূর্ণভাবে রেডি, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কলিজাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝালের জন্য কাঁচামরিচ কুচি, তারপরে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। পোরটা এখন সম্পূর্ণভাবে রেডি। টোটাল 30 মিনিট পর ডোটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে গিয়েছে। আরও একটু ভাত দিয়ে মুথে নিচ্ছে। এরপরে ছোট করে একটা ডো নিয়ে নিচ্ছে সিঙ্গারা তৈরি করার জন্য। এটা দিয়ে আমার টোটাল 2টা সিঙ্গারা হবে। এখন আমি যেটা করব, এটাকে একটু গোল করে নিচ্ছে প্রথমেই, তারপর এটাকে আমি লম্বা করে বেলে নিব। আপনারা একটু লক্ষ্য করুন কিভাবে বেলতে হবে, একটু লম্বা করে বেলে নিতে হবে।
এই যে এইভাবে বেলে নিতে হবে। আর দেখুন মোটাটা থাকবে কিন্তু এরকম, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তারপর আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, এই যে মোটার সাইজটা কিন্তু এরকমই থাকবে। আমি অলরেডি কতগুলো বানিয়ে নিয়েছি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এখন কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে সিঙ্গারা তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। যে সাইড দিয়ে কেটেছি জাস্ট সেই সাইডটা ধরে মাঝখানে ভাঁজ দিয়ে দিতে হবে, এই যে। খুবই সিম্পল আর খুবই ইজি সিঙ্গারা তৈরি করা। তো এরপরে হচ্ছে আমি পুর দিয়ে দিচ্ছি। তারপরে মুখটা বন্ধ করে দিব, একটু লক্ষ্য করুন আপনারা, মুখটা এইভাবে বন্ধ। আপনারা যদি চান তাহলে এভাবে আপনারা রাখতে পারেন কোনো প্রকারের ভাঁজ ছাড়া। যদি ভাঁজ দেওয়া সম্ভব হয় তাহলে আপনারা একটা ভাঁজ দিয়ে নিতে পারেন। এভাবেও চাইলে আপনারা তৈরি করতে পারবেন জাস্ট মুখটা বন্ধ করেই। এরপরে চাইলে একটা এভাবে ঘুরিয়ে ভাঁজ দেওয়া যায়, তখন দেখতে সিঙ্গারাটা আরো একটু ভালো লাগবে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ ভাঁজ ছাড়া এমনিতে প্লেনের মধ্যে, ওটাও কিন্তু দেখতে ভালো লাগবে। এই যে এখানে অলরেডি আমার অনেকগুলো তৈরি করা শেষ। আর আমি সিঙ্গারাগুলো অনেক বেশি বড় করে তৈরি করছি না, একটু মিডিয়াম সাইজ করে তৈরি করছি। আপনারা চাইলে আরও বড় কিংবা আরও ছোট তৈরি করতে পারবেন। আপনাদের সবার বোঝার সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করা দেখাচ্ছি, এই যে। এই সিঙ্গারাটা আমি টোটাল দুইটা ভাঁজ দিব। মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়ে দিচ্ছি, তারপরে দুই সাইড দিয়ে দুইটা ভাঁজ দিয়ে দিব, এই যে। একটু ভালোভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে করে খুলে না যায়, এই যে দেখুন। যদি পারেন তাহলে এভাবেও দিতে পারেন, এভাবে দিলেও কিন্তু খুবই ভালো লাগবে দেখতে, যেভাবে সুবিধা আসলে। এখানে আমি প্রায় অনেকগুলোই তৈরি করে নিয়েছি, তবে আমার আরও বাকি আছে, কারণ একসাথে আসলে এতগুলো তৈরি করতে পারছিলাম না, পা ব্যথা করছে। এখানে ডোটা আমি আবার একটু তেল মাখিয়ে রেখে দিলাম, আমি ইফতারের পরেই তৈরি করব, তো আর তৈরি করা যাচ্ছে না। তো এখান থেকে কয়েকটা আমি ভেজে নিব। সিঙ্গারাগুলো ভাজার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে এখন আমি কয়েকটা সিঙ্গারা দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারাগুলো মাশাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল, বিশেষ করে মিহির বাবা অনেক বেশি পছন্দ করেছে। আমি টোটাল পাঁচটা ভেজেছিলাম প্রথমে, কিন্তু ওই দেখা গিয়েছে চারটা খেয়েছে আর একটা মিহি খেয়েছে। পরে আবার আমার জন্য আবার মিহির জন্য পরে ভেজেছি আমি, ও অনেক বেশি পছন্দ করেছে, ও বলছে সিঙ্গারাগুলো অনেক বেশি টেস্টি হয়েছে। এই যে আমার সিঙ্গারাগুলো ভাজা শেষ। এখন আমি ইফতারের জন্য মিল্কশেক তৈরি করে নিচ্ছি। আজকে আমি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করছি। তো এখন আমি চিড়াটা রেডি করে নিচ্ছি, আর চিড়ার মধ্যে খুবই সামান্য করে চিনি দিয়েছি জাস্ট। আর মিল্কশেকের মধ্যে তো আমি চিনি দেই না, যেহেতু চিনিটা খাওয়া যাচ্ছে না, আমার জন্য ভালো না। আর কোনো শরবতই খাচ্ছি না আমি এক্সট্রা চিনি দেওয়া কয়েকদিন ধরে। এই যে এটা আমার রেডি। এখন আমাদের আজকে খুবই সিম্পল ইফতার, কলেজা সিঙ্গারা, চিড়া, ফ্রুট আর ম্যাঙ্গো মিল্কশেক। আর মিহির বাবা এখানে লেবু শরবত তৈরি করেছে ওর জন্য আর ইসুপ গোল। আর গতকালকে জিলাপি এনেছিল, ওখান থেকে রয়ে গিয়েছিল দুইটা, তো সেগুলো নিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের 15 রোজার ইফতার। আল্লাহ রিজিকে আলহামদুলিল্লাহ অনেক কিছুই রেখেছে। ইফতারের পর রাত 9টার দিকে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি, বাকি যেগুলো ছিল। তো 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় অনেকগুলো সিঙ্গারা হয়েছে। যেহেতু আমি এগুলো ফ্রোজেন করব, এখন আমি প্লেট সহ এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে করে এগুলো একদম শক্ত হয়ে যায়।
প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আমি প্লেটটা বের করে নিয়ে এসেছি। দেখুন, এগুলো একদম শক্ত হয়ে গিয়েছে, এখন কিন্তু একটার সাথে আর একটা লাগবে না। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এগুলো সংরক্ষণ করব। আপনারা চাইলে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, যখন খেতে ইচ্ছে করবে জাস্ট বের করে একটু নর্মাল করে ভেজে নিলেই হয়ে যাবে। আপনাদের কাছে সিঙ্গারার রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।